হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আপনার সবাই ভালো থাকেন সেটা চাই। তো আমি এখন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করবো, সেটি হলো আপনি কীভাবে আপনার ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি, পিকচার এবং মেসেজ আপনি ফ্রি আনবেন খুব সহজে। তো সেজন্য আপনাকে এখন আমি একটি টিপস শেয়ার করব। তো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা ডিলিট হয়ে যাওয়া ফেসবুকের মেসেজ, ছবি, ফটো এবং ভিডিও ফিরিয়ে আনতে পারেন। তো এজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, গুগল ক্রোম অথবা পফিন ব্রাউজার নামে যে ব্রাউজার, এগুলো আপনাকে একটি থাকতে হবে। তো আমি পফিন ব্রাউজারটাই ওপেন করলাম। ওপেন করার পর যেহেতু আমার বুকমার্ক করা ফেসবুক আছে, আর না হলে আপনি এখানে লিখবেন FACABWK.com, তো লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখুন অলরেডি আমার এটা এখানে ফেসবুকের পেজ এসে গেছে। তো এখান থেকে আমি আমার জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিব। তো তো যারা টিপসটি জানেন তারা আশা করি কোনো বাজে কমেন্ট করবেন না, এবং যারা না জানেন তাদের জন্য আমার এই টিপসটি, হয়তো বা অনেকেই আরও ভিডিওটি শেয়ার করছে, তো আমি আবার নতুন করে শেয়ার করছি। এই জন্য আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ দিবেন এবং আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন। তো আমার পাসওয়ার্ডটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি না, এই জন্য আমি এটা হিডেন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমার পাসওয়ার্ডটা দিলাম। তো এবার এখান থেকে আপনি এখানে লগ ইন দিবেন। তো লগ ইন দেওয়ার পরে এখানে আপনি ইয়েস দিলে দিবেন, আর না দিলে না দিবেন। তো আমি ইয়েস দিয়ে দিলাম। তো এখন আপনার যে কাজটি সেটা হলো আপনি সেটা হলো আপনার আপনি এখান থেকে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন আপনার এরকম অনেক সেটিং আসবে। তো অবশ্যই আপনাকে এখানে এখান থেকে যে লেখাটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হলো এই যে সেটিং। তো এই লেখাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখুন তো এরকম আসবে। তো আসার পর আপনাকে যেটা করতে হবে, দেখুন এরকম সম্পূর্ণ পেজটা আপনি দেখতে পাবেন। তো এখান থেকে যে আপনার এই যে দেখুন এখান থেকে এই যে লেখাটা ডাউনলোড কপি কপি ফর ফেসবুক ডাটা, তো আপনি অবশ্যই এখানে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আপনার অলরেডি এরকম একটা পেজ আসবে। তো পেজটা আসার পর আপনি এখান থেকে স্টার্ট মাই অ্যাসেট, তো অবশ্যই আপনাকে এখানে দিতে হবে এখানে। তো দেওয়ার পর এখানে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি। তো এরকম আসবে, দেখুন এরকম আসবে সম্পূর্ণ। তো আসার পর আপনি এখান থেকে এই যে দেখুন স্টার্ট মাই অ্যাসিপ, তো এটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে এরকম আসবে, তো আপনি এখান থেকে ওকে দিবেন। তো যেহেতু এটা এখন লেখা আছে যে ইউআর রিগ্রেশন টু পার্সোনাল অ্যাসিপ ইউর ইমেল ইউআর ইট ইজ রেডি, তো আপনি এখানে আপনার ইমেলে প্রবেশ না করলে হবে। আপনি যদি এখানে কিছুক্ষণ ওয়েট করেন তারপর আপনার এটা অলরেডি চালু হয়ে যাবে। তো আমি একটু সময় ওয়েট করি, ওয়েট করার পর আপনাদেরকে এটা ডাউনলোড করে আমি দেখাচ্ছি। তো দেখুন আমরা অল্প একটু সময় আপনার 10-12 সেকেন্ড ওয়েট করার পর আপনি এখান থেকে এটা রিফ্রেশ দিবেন। তো রিফ্রেশ দেওয়ার পর দেখুন এখানে আপনার কী আসছে, দেখুন এখানে কী আসছে, ডাউনলোড এই যে দেখুন ডাউনলোড অ্যাসিপ, তো অ্যাসিপি, তো এটা আপনাকে এখানে আপনি ক্লিক করবেন। তো আমি আপনাকে এটা ক্লিক করে দেখাচ্ছি। তো দেওয়ার পর আপনাকে এখানে পাসওয়ার্ডটা চাবে, এই দেখুন আপনার এখানে পাসওয়ার্ডটা চাবে, এই যে এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন। তো
পাসওয়ার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ কারো পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করে না, তো এই জন্য আমি পাসওয়ার্ডটা হিডেন করে আপনাদের সাথে ভিডিওটি মানে এটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি পাসওয়ার্ডটা আমি হিডেন করে, তো এই জন্য তো দেখুন অলরেডি আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই আপনাকে এখন এখান থেকে সাবমিট দিতে হবে, এই যে সাবমিট। তো আমি আপনাদের সাথে ভিডিওগুলো ভালোভাবে বোঝানোর জন্য একটু সময় বেশি নিয়ে করছি, তো আপনি এখান থেকে সাবমিট দেবেন। তো সাবমিট দেওয়ার পর আপনার দেখুন এরকম আসবে, তো আসার পর আপনি অবশ্যই এখানে ডিভাইস সিলেক্ট করবেন, এই যে তো এখান থেকে আপনি ডিভাইস সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার এটা মেমোরি কার্ডে ডাউনলোড হবে। তো যে দেখুন এটা আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে, এই যে তো এটা আমাদের ডাউনলোডও হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা আমরা ওপেন করব, তো ওপেন করার পর দেখুন এখানে এক্সট্রাস নামে যে এটা আসছে, তো এখানে আমরা এখান থেকে এটা তো ওকে দেওয়ার পর এই দেখুন এটা আমার অলরেডি ওকে হয়ে গেছে। তো এখন দেখুন এখানে যে আমার ফেসবুকের ডকুমেন্টসটা এটা, তো এটা আমি এখান থেকে দেখব। তো দেখুন আমার এখানে প্রোফাইল পিকচার ছিল এটা এটা, তারপর এখানে 14টা ফটো ছিল, এই যে এগুলো সবগুলো ফটো আমার এখানে ছিল। তো আপনারা আমার আইডিটা চেক করে দেখবেন, সাদা মাটা প্রভা এগুলো, তো এখানে ছিল আপনার এই কয়টা পিকচার, আর আপনার এখানে ছিল তিনটা, এবং আমি ভিডিও একটাও ছিল না, তাই এখানে ভিডিও আসে নাই। আপনারা যদি ভিডিও দেন তাহলে ভিডিও অবশ্যই আসবে। তো ইন্ডেক্স HTML, তো এটা হলো আপনার মেসেজগুলো মেসেজের, তো এটা আপনি এখান থেকে এখানে দিবেন। তো দেওয়ার পর দেখুন এটা আমার ফেসবুক আইডি এবং এটা আমার, তো আপনি এখান থেকে মেসেজ চান, তো মেসেজ দেওয়ার পর আপনি এখানে সবগুলো দেখতে পাবেন, আপনি কার সাথে মেসেজ করছেন দেখুন সবগুলো এখানে শো করবে। মেহেদি হাসান, যে আমি হয়তো এখানে কিছু এইরূপ ব্যাপার আছে, আপনার মেসেজগুলো তো সবাই সকলের সাথে শেয়ার করবে না, তো এই জন্য দেখুন এই আমার অসংখ্য মেসেজ এগুলো করা আছে আমার এই ফেসবুক আইডি থেকে। তো আপনারা চাইলে এভাবেই আপনাদের ফেসবুকের ডকুমেন্টসগুলো ডাউনলোড করে রাখতে পারেন, আর পিকচার এবং সব কিছু ডাউনলোড করে রাখতে পারেন এবং ডিলিট হয়ে যাওয়া ফাইল, তো এভাবেই আপনারা করতে পারেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এটিই ছিল আমার এখনকার ভিডিও, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।